এসে কিউ দ্য আইজ হ্যাবিট থেকে হু অ্যাকোণ দ্য ন্যারেটার আপ টু রোহানা রোহানা পর্যন্ত বর্ণনাকারীর সঙ্গে কে ছিল ট্রেনে নো বডি অ্যাকোম্পানির দ্য ন্যারেটার আপ টু রোহানা অ্যাজ হি ওয়াজ অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট মানে রোহানা পর্যন্ত কেউ ছিল না কবি বা ন্যারেটার সে একাই ছিল অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন টু দ্য ট্রেন কোন স্টেশনে অন্ধ মেয়েটি উঠেছিল দ্য ব্লাইন্ড গার্ল গট ইন টু দ্য ট্রেন অ্যাট রোহানা ব্লাইন্ড গার্ল উঠেছিল কোথায় রোহানা নামক যে স্টেশন ছিল সেখানে হু কেম টু রোহানা টু সি দ্য গার্ল অফ মেয়েটাকে কে রাখতে এসেছিল স্টেশনে এ কাপল একজন দম্পতি প্রভাবলি হার পেরেন সম্ভবত তার পিতামাতা বা অভিভাবক হবে কেম টু রোহানা টু সি দ্য গার্ল অফ মেয়েটাকে রাখতে এসেছিলো রোহানা স্টেশনে

দ্য ন্যারেটার ফেল শো বিকজ দ্য কাপল হু কাম টু সি দ্য গার্ল অফ যে মেয়েটাকে রাখতে এসেছিল তার সঙ্গে বর্ণনাকারীর অনুভব হয়েছিল মানে ভেবেছিল যে ওয়ে ভেরি অ্যানিকজিয়াস অ্যাবাউট হার একটু উদ্বিগ্ন দেখাচ্ছিল তাদেরকে ওই মেয়েটার সম্পর্কে হু গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশান অ্যাট দ্য মোমেন্ট অফ সিং হার্ট অফ যেই নির্দেশ দিচ্ছিল মেয়েটাকে সেই তার সঙ্গে আসা সে নির্দেশ দিচ্ছিল মেয়েটাকে সে ছিল তাহলে গার্ল অফ দ্যানি হার মাদার কি হবে প্রবাবলি হার মাদার সম্ভবত যে মহিলাটা তাকে ইন্সট্রাকশন দিচ্ছিল তার মা হবে হোয়াট ইনস্ট্রাকশন হোয়াট ইনস্ট্রাকশন ডিড দ্য ওম্যান গিভ টু দ্য গার্ল বিফোর দ্য ট্রেন স্টার্টেড ট্রেন ছাড়ার আগে মহিলাটা কী ইনস্ট্রাকশান মানে কী নির্দেশ দিয়েছিল দ্য ওম্যান গেভ দ্য গার্ল নেসেসারি ইনস্ট্রাকশান খুবই প্রয়োজনীয় নির্দেশগুলো দিয়েছিল কি অ্যাজ ওয়্যার টু কিভ হার থিংস ট্রেনে তার জিনিসপত্র কোথায় রাখতে হবে ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ জানলার দিকে ঝুঁকবে না অ্যান্ড হাউ টু অ্যাভয়েড টকিং টু আননোন পার্সেন অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কীভাবে এড়িয়ে চলতে হবে নেক্সট হোয়াই ওয়ার দ্য ন্যারেটার্স আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস আলো এবং অন্ধকারের মধ্যে কেন লেখকের লেখকের চোখটা অনুভূতিপূর্ণ ছিল দ্য ন্যারেটার্স আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস বিকজ হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড বর্ণনাকারী চোখ আলো এবং অন্ধকারের এর পক্ষে একটু সেন্সিটিভ ছিল অনুভব অনুভূতিপূর্ণ কারণ তার চোখটা সম্পূর্ণ অন্ধ ছিল সে সম্পূর্ণ অন্ধ ছিল হাউ ডিড দ্য ব্লাইন্ড ন্যারেটার আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স কী করে অন্ধ মেয়েটি অন্ধ কবি বুঝতে পারলো বা অন্ধ বর্ণনাকারীটি বুঝতে পারলো যে মেয়েটা স্লিপার পড়েছিল চপ্পল পড়েছিল অন্ধহত্ব কী করে বুঝলো দ্য ব্লাইন্ড ন্যারেটার আন্ডারস্টুড অন্ধ বর্ণনাকারীটি বুঝতে পেরেছিল দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য সাউন্ড অব দ্য গার্লস স্লিপার্স স্ল্যাপিং এগেনস্ট হার হিলস বুঝতে পেরেছিলো তার কারণ হচ্ছে মেয়েটির যে জুতো ছিল বা চপ্পল ছিল চপ্পলটা তার গোড়ালির সঙ্গে যতবার ঠেকছিল ততবার আওয়াজ হচ্ছিলো সেই আওয়াজেই বুঝতে পেরেছিলো যে সে আর হিল সিলের সঙ্গে যতবার ঠেকেছিল আওয়াজ হচ্ছিল সেই জন্যেই বুঝতে পেরেছে মেয়েটা চপ্পল পরে আছে বা জুতো জুতো পরে আছে দ্য গার্ল ডিড নট নোটিস দ্য ন্যারেটার হোয়াট রিজন ডিড দ্য ন্যারেটার গিভ ফর দিস যে মেয়েটি বর্ণনাকারীকে দেখতে পায়নি ট্রেনে উঠে যে ফার্স্টে দেখতে পায়নি হোয়াট রিজিন কী কারণে সে দেখতে পায়নি দ্য ন্যারেটার সেট দ্য গার্ল ডিড নট নোটিস হিম বিকজ হি মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার কারণ সে একটি সে কোথায় একটি অন্ধকার কোণে বসেছিল সেই জন্যই মেয়েটি দেখতে পায়নি দশ নম্বর দ্য গার্ল ডিড নট নোটিস দ্য ন্যারেটার হোয়াট রিজন উড ইউ গিভ ফর দিস দ্য গার্ল ডিড নট নোটিস গার্ল দেখতে পাইনি লক্ষ্য করেনি দ্য ন্যারেটার হোয়াট রিজন ইউ গিভ ফর দিস তোমার মত অনুযায়ী কী কারণ হতে পারে যে মেয়েটা দেখতে পায়নি দ্য গার্ল ডিড নট নোটিস দ্য ন্যারেটার বিকজ সি ওয়াজ ব্লাইন্ড টু কারণ আমার মত অনুযায়ী কি যে মেয়েটা অন্ধ ছিল বলেই দেখতে পায়নি হুজ ভয়েস স্টার্টল দ্য গার্ল ইন দ্য ইন দ্য শর্ট স্টোরি হুজ ভয়েস দ্য স্টার্টল দ্য গার্ল ইন দ্য শর্ট স্টোরি দ্য দ্যাবিট কার ভয়েসটা কী হচ্ছিল স্টার্টল হচ্ছিল দ্য কোথায় গার্ল ইন দ্য শর্ট স্টোরি এই গল্পটাতে কার ভয়েসটা একটু চমকিত লেগেছিল এই গল্পটাতে ইন দ্য শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট সেই আইস হ্যাবিট গল্পটিতে দ্য ভয়েস অব দ্য ন্যারেটার স্টার্টল দ্য গার্ল বর্ণনাকারীর যে ভয়েস সেটাই মেয়েটিকে চমকিত করেছিল চমকিয়ে দিয়েছিল মেয়ে বর্ণনাকারীর আওয়াজ হোয়াট ইজ বন্ডস অবজারভেশন অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট বন্ড যে রাস্কিন বন্ড সেই রাস্কিন বন্ডের মতে মানুষরা সাধারণত ভালো চোখ যাদের তারা কোন জিনিসটা লক্ষ্য করতে পারে না দ্য ন্যারেটার অবজারভেশন ন্যারেটার লক্ষ্য করেছেন যে দ্যাট দ্য পিপল উইথ গুড আইসাইট যাদের ভালো চোখ আছে অফেন ফেল টু সি হোয়াট ইজ দ্য রাইট ইন ফ্রন্ট তাদের সামনে কি আছে তারা দেখে না দেম অ্যাজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন তারা ভাবে সামনে যা আছে সব ঠিকই আছে তাই জন্য তারা সামনেটা ভালো করে দেখে না কারণ তাদের আমরা গল্প করেছিলাম দূরে দেখার অনেক কিছু থাকে তার জন্য তারা সামনের কিছু অতটা ভালো করে লক্ষ্য করে না বা দেখে না ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবে না